গত পর্বে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে অথর সেকশন বা অথর বক্স কিভাবে আমাদের সিঙ্গেল পেজে অ্যাড করতে পারি এবং এটাকে আমরা ডাইনামিক কিভাবে করতে পারি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে কমেন্টস ফর্ম এখানে বা কমেন্টস সেকশন আমরা এখানে যোগ করতে পারি। কমেন্টস ফর্মটি যোগ করার শুরুতেই একটু শুনে রাখুন, ওয়ার্ডপ্রেসের মধ্যে যতগুলো জটিল কাজ আছে তার মধ্যে মোটামুটি কমেন্টস সেকশনটি এডিট করা এবং কমেন্টসটি নিজের মতো করে ডিজাইন করে নেওয়াটা অনেকটা জটিল বিষয়। তো কিভাবে এই জটিল বিষয়টি আমরা সলভ করব এবং কমেন্টস ফর্মটি এখানে নিয়ে আসব সেটা আমরা এই পর্বে দেখব। কমেন্টস নিয়ে আমাদের তিন চারটা পর্ব থাকবে যেখানে আমরা স্টেপ বাই স্টেপ কমেন্টসের অ্যাডভান্স থেকে অ্যাডভান্স বিষয়গুলো আমরা দেখতে পারি। কমেন্টসে বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে থাকে, যেমন আপনি একটা কমেন্টস করলেন, সেই কমেন্টসটার উত্তর যে দিবে তার ছবি শো আসবে এবং তার উত্তরটা কিভাবে শো করবে, কোন দিক থেকে শো করবে, আবার তার উত্তর দিলে কিভাবে শো করবে, এইভাবে পুরো বিষয়টা ডিজাইন আকারে কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা শিখব। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের কোডিং এর সিঙ্গেল ডট পিএইচপিতে, যেখানে আমরা আমাদের দি কন্টেন্ট অ্যাড করেছি এবং হচ্ছে আমাদের অথর বক্সটি যেখানে অ্যাড করেছিলাম অথর বক্সের নিচেই আমরা একটা ডিপ নিয়ে নিব। এই ডিপটির একটা ক্লাস দিচ্ছি আমি আপাতত, পরবর্তীতে আমরা এগুলোকে এডিট করে নিতে পারবো আমাদের মতো করে। এখানে আমি দিচ্ছি লাম্বার কমেন্টস। তো কমেন্টটি শো করার জন্য পিএইচপির ছোট্ট একটি ফাংশন আছে, পিএইচপি কমেন্টস টেমপ্লেট। আচ্ছা, তারপর আমরা এগুলাকে পরে কিভাবে এই ফাংশনের ভিতরে বিভিন্ন ধরনের প্যারামিটার অ্যাড করে কাজ করা যায় সেটা আমরা দেখব। আপাতত আমি এখানে দিলাম কি কমেন্টস টেমপ্লেট। ওকে, এবার আমি যদি এখানে রিলোড দেই, এখানে কিন্তু দেখুন একটা কমেন্টস ফর্ম চলে আসছে যেখানে কমেন্ট থাকবে, নাম থাকবে, ইমেল থাকবে, ওয়েবসাইট থাকবে। তো এই যে আমাদের এই কমেন্টস গুলোকে কিভাবে ডিজাইন করতে হয় আরো মনের মতো করে আমাদের এই ফিল্ড গুলোকে ডিজাইন করতে হয়, ধরুন আমি এখানে একটা কমেন্ট করি This is our first comment. আমি নেম দিলাম মহিউদ্দিন, ইমেল ওয়েব সার্ভিস @gmail.com, ওয়েবসাইট mwt.com.bd। এবার আমি কমেন্ট করি, রিলোড হোক এগুলা। দেখুন এখানে কিন্তু আমাদের একটা কমেন্ট অ্যাড হয়েছে এবং এখানে কি আছে, ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন, দিস ইজ আ প্রিভিউ, ইউর কমেন্ট উইল বি ভিজিবল আফটার ইটস অ্যাপ্রুভাল। দেখুন এখানে আমাদের এই ছোট্ট একটা ইমেজ চলে আসছে, দেখছেন এই ইমেজটাই হচ্ছে যে গ্র্যাভেটর থেকে শো করেছে আমাদের, এখানে আমরা এখানেও ইমেজটা শো করবে। এই যে কমেন্ট করার সাথে সাথে কিন্তু গ্র্যাভেটর চলে আসছে আমার ইমেইলের কারণে। ওকে, তো দেখুন এখানে কমেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে অ্যাপ্রুভ করি এবং এরপর আবার এখানে রিলোড দিই, তাহলে এখানে দেখতে পারবেন যে অ্যাওয়েটিং মডারেশন যেই বাক্যটি ছিল সেটা চলে যাবে এবং এখানে একটা কমেন্ট চলে আসছে। এবং আমি যদি একে রিপ্লাই দেই, ভেরি গুড পোস্ট কমেন্ট, দেখুন এখানে কি আসছে, রিপ্লাই যে প্লাম্বার সেজ ভেরি গুড, আগেরটা কে বলছে মহিউদ্দিন, আবার এবার আসছে কি আমি জবাব দিলাম। তো অনেক সময় দেখা যায় যে এই যে
সে কমেন্ট করলো, তার জবাবটা একটু এদিকে থাকবে, তার নিচে থাকবে, আবার সে এর কমেন্টে যে জবাব দিবে তারটা আবার তার নিচে থাকবে, তার আন্ডারে থাকবে, দেখতে সুন্দর দেখা যাবে। এখানে গ্র্যাভেটগুলো চলে আসবে, ডিজাইনটা আরো সুন্দর হবে। এই সুন্দর ডিজাইন করার জন্য আমাদের আরো কাজ করতে হবে। তো কোনো একটা টেমপ্লেটের মধ্যে বা কোনো একটা পোস্টের মধ্যে যদি ওয়ার্ডপ্রেসের অথর বা আপনার ওয়েবসাইটের অ্যাডমিন যদি মনে করে যে এই পোস্টে আমি কমেন্ট শো করাবো না, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, পোস্টের মধ্যে গেলে এখানে কমেন্টস অফ করার বা ডিসঅ্যালাউ করার অপশন আছে। যেমন আমরা যদি এখানে স্ক্রিন অপশনসে চলে যাই, এখানে দেখতে পারবো ডিসকাশন নামক বিষয়টি এখানে অফ করা ছিল। নিচে দেখুন কমেন্ট চলে আসছে, অ্যালাউ কমেন্টস। আমি যদি এখানে এটা অ্যালাউ থাকা অবস্থায় এখানে আপডেট দেই এবং এই পোস্টটিতে চলে যাই, আচ্ছা এটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছাড়া আর একটা পোস্ট দেখি, এটা দেখতে পারি কমেন্টসটা অ্যালাও আছে। এখন আমি যদি এই পোস্টের ডিটেলসে যাই, দেখুন নিচে কমেন্ট বক্স আছে। এখন আমি যদি এখান থেকে কমেন্টসটা নট অ্যালাউ করে দিই এবং আপডেট দিই এখানে, তাহলে আমার কমেন্টটা এখান থেকে চলে যাচ্ছে। দেখুন কমেন্টস আর ক্লোজড। ওকে, তো এখন যদি কমেন্ট ক্লোজ থাকে তাহলে এটা তো আসার দরকারই নেই, কমেন্টস আর ক্লোজ, এটা আমার ভিজিটরদেরকে আমি দেখাতেই চাই না। এই কাজটা আমরা কিভাবে করব? আমরা জাস্ট এখানে পিএইচপি দিয়ে একটু চেক করে নিব যে কমেন্টস যদি ওপেন থাকে তাহলে আমাদের এই ডিভের অংশটুকু শো করবে, আর যদি কমেন্টস ওপেন না থাকে তার শো করানোর দরকার নাই। পিএইচপি ব্লক নিচ্ছে এখানে, ইফ কন্ডিশন নিয়ে এলাম, কমেন্টস ওপেন, যদি কমেন্ট ওপেন থাকে আচ্ছা এখানে আমি পিএইচপি অল্টারনেট ব্লক ইউজ করি, এখানে এটা দিলাম, যদি কমেন্টস ওপেন থাকে তাহলে আমাকে এটা এটা শুরু হবে। ওকে, আর যদি কমেন্টস ওপেন না থাকে কি হবে? এন্ড ইফ, যদি কমেন্টস ওপেন থাকে তাহলে এটা শো করবে, আর যদি না থাকে তাহলে এই ডিপটা শো করবে না, ডিপটাই শো করবে না। এবার যদি আমি রিলোড দিই তাহলে এটা চলে যাবে, দেখুন। চলে গেছে, রাইট, তাহলে বুঝতে পারছেন বিষয়টি। তো এখানে আরেকটু অ্যাডভান্স এবার আমরা চলে যাচ্ছি। এটা তো জাস্ট আমরা সিম্পল দেখাইছি, যেটা আমরা আগেও আমাদের যখন বেসিক ক্লাস ছিল তখনও দেখেছিলাম আমরা। ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করব তখন আমাদের ডিবাগ মোডটা অন করে রাখতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসের ডিবাগ মোড অফ থাকার কারণে আমাদের এমন কিছু ইরর যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি না, যখন আমরা ওয়ার্ডপ্রেসটিকে বিভিন্ন বড় বড় মার্কেট প্লেসে সাবমিট করব তখন আমরা তাদের থেকে সফট রিজেক্ট বা হার্ড রিজেক্ট পাব। কারণ হচ্ছে তারা ওই ডিবাগ ওপেন করে আমাদের এই কোডিংগুলো চেক করবে, এবং যদি তারা ইরর পায় তখন আমাদেরকে সফট রিজেক্ট বা হার্ড রিজেক্ট মারবে, বিশেষ করে থিম ফরেস্ট থেকে। শুরু থেকেই যদি আমরা এই ডিবাগ মোডটি অন করে কাজ করি তাহলে ওয়ার্ডপ্রেস আমাদেরকে সেই ইরোরগুলো দেখিয়ে দিবে, এবং আমরা এগুলো সলভ করলে আমাদের এই থিমটি সাবমিট করার পর আর কোনো রিজেক্ট খেতে হবে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের থিম ফোল্ডার থেকে
আমাদের থিমের যে ফোল্ডার আছে সেখানে চলে যেতে হবে। এখানে ডাব্লিউপি কনফিগ নামক একটা ফাইল রয়েছে, এই ফাইলটিকে আমরা ওপেন করব। এবার এখানে দেখুন ডিফাইন ডাব্লিউপি ডিবাগ আছে কোথায়, এই যে ডাব্লিউপি ডিবাগটি এখানে ফলস করা আছে, জাস্ট আমরা ট্রু করে দিব। ট্রু। এবার আমরা এখানে কমেন্টসটাকে ওপেন করে দেই, আপডেট দেই, আমাদের পোস্ট এসে রিলোড দেই। দেখুন এখানে আমাদের বিশাল একটা ইরর কিন্তু শো করেছে, ডাব্লিউপি ইউজার আইডি। এই ইররটি আমাদের শো করেছে কোথায়, আমাদের অথর সেকশনে। এবং আরেকটা ইরর শো করেছে আমাদের কোথায়, ফাংশনস ডট পিএইচপি এর এত নাম্বার লাইনে, বাট এটা শো করেছে আমাদের কমেন্টস সেকশনে। তো এই ইররগুলো কিভাবে আমরা সলভ করব এবং আমরা ভবিষ্যতে কাজ করার জন্য আরো অনেক ইরর দেখতে পারবো, কারণ আমরা এবার ডাব্লিউপি ডিবাগ মোডটি অন করে দিয়েছি, আপনারাও অন করে দিয়ে কাজ শুরু করুন। এবং পরবর্তী ক্লাস থেকে আমরা কিভাবে এই প্রবলেমগুলো ধরে ধরে সলভ করা যায় এবং এই ওয়ার্ডপ্রেস থিমের কমেন্ট সেকশনকে আরও ডিজাইন করা যায় এবং নিজের মন মতো করে কাস্টমাইজ করা যায়, এডিট করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। এই কমেন্টস ফর্মটি খুব জটিল বিষয়, আমি আগেও বলছি এখনও বলছি, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমাদের কমেন্ট করবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত জানিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।